উদ্ঘাটন করার জন্য ধরে নিয়েই তো একটা লোকের সাজা দেওয়া যাবে না, একটা লোককে আইডেন্টিফাই করা যাবে না। তদন্ত হচ্ছে ধীর গতিতে, যাতে সুষ্ঠু তদন্ত হয়। এই 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 তদন্ত চলছে, কিন্তু আমি অন্য যে ঘটনাগুলির কথা করলাম সেইগুলির ক্ষেত্রেও কি সুষ্ঠু তদন্ত চলছে? আসলে চৌধুরী আলম অপহরণ, লোকমান হত্যাকাণ্ড, আমাদের, তাহলে আমি আপনাকে একটু কথা বলি। আসলে আমরা অদা করেছিলাম অন ইলেভেনের পরে যে আমরা আমাদের রাজনীতি পরিচ্ছন্ন ভাবে আমরা রাজনীতিবিদদের রাজনীতি করতে চাই, কিন্তু আমার মনে হয় এই রাজনীতির সাথে এমন কিছু ব্যাপার জড়িয়ে গেছে এখন, সেই কারণে অনেকে এই অনেক জিনিসকে বাধাগ্রস্ত করার জন্য একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে দেশটাকে নিয়ে যাচ্ছে। যেমন যুদ্ধ অপরাধীদের, মানবতার বিরোধীদের বিরুদ্ধে আজকে বিচার হচ্ছে, তারপরে আপনার খালেদা জিয়ার দুই পুত্রের বিরুদ্ধে আজকে মানি লন্ডারিং এ কেস হচ্ছে, তাদের বিচার হচ্ছে, 10 অস্ত্র মামলা, তারপরে বিভিন্ন ভাবে যে হত্যা মামলাগুলো হয়েছে সেই মামলাগুলো তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে, এরকম অদা জনগণ। আমার মনে হয় এই কারণগুলোকে বাধাগ্রস্ত করার জন্য কোন পক্ষ থেকে কোন রকম দুর্ঘটনা ঘটাতে পারে, সেটাও একটা তদন্তের ব্যাপার। আমি ডক্টর ওসমান ফারুকের কাছে আসতে চাই যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে আপনাদের বক্তব্য আমরা নানা সময় শুনেছি, কিন্তু আমি অবস্থানটি ঠিক নিশ্চিত হতে পারি না। আসলে আপনারা কি যুদ্ধাপরাধীদের বিচার চান? অবস্থানটি তো অত্যন্ত পরিষ্কার। আপনি যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনে থাকেন, আমাদের উন্নয়ন নেতৃবৃন্দ বুঝতে পারেন, আমি বুঝিয়ে বলি। প্রথমত, যুদ্ধাপরাধের বিচারের সম্বন্ধে আমাদের কোনো নীতিগত আপত্তি নেই, করতে হবে। যারা বিশেষ করে মানবতা বিরোধী কার্যকলাপ করেছে তাদের বিচার নিশ্চয়ই হতে হবে, কিন্তু বিচার প্রক্রিয়াটা স্বচ্ছ হওয়ার প্রয়োজন, বিচার প্রক্রিয়াটা আন্তর্জাতিক মানের হওয়া প্রয়োজন, এবং সেই বিচার প্রক্রিয়া যেন পলিটিক্যাল উইচ হান্টিং না। আমরা এই বক্তব্যটুকু দিয়েছি, আমরা কোনো স্পেসিফিক যাদেরকে ট্রায়াল হচ্ছে কোনো ফেভারে আমরা কোনো কথা বলি না। এই 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 স্বচ্ছতার কি একটু সংজ্ঞায়ন করবেন? না, স্বচ্ছতা হলো যে যাকে অভিযুক্ত করা হচ্ছে তার যে আইনগত যে অধিকার রয়েছে সে অধিকার গুলো যাতে লঙ্ঘিত না হয় তাকে সেটা সুনিশ্চিত করতে হবে। আপনি তার বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন সে অভিযোগ যেন সে পর্যাপ্তভাবে সে বিবেচনা করতে পারে, তার উকিলদেরকে যেন সুযোগ দেওয়া হয় সেগুলো, এবং এটা তো প্রত্যেক দিনই আপনার যুদ্ধ। কাজেই যুদ্ধাপরাধীদের ব্যাপারে পরিষ্কার, আমরা চাই যে যারা অপরাধ করেছে তাদের বিচার হোক, স্বচ্ছভাবে বিচার হোক, শাস্তি দাও, যদি অস্বচ্ছভাবে করা হয় তাহলে যারা প্রকৃত অপরাধী তারা পার পেয়ে যাবে। এখন পর্যন্ত যারা আটক আছেন, বিশেষ করে গোলাম আজম, জনাব মতিউর রহমান নিজামী, জনাব দেলাওয়ার হোসেন সাঈদি, এদের কারো ক্ষেত্রে আপনি এরকম মনে করেন যে এই বিচার প্রক্রিয়াটা কোনোভাবে, আপনি যে ক্রাইটেরিয়নগুলি বললেন তাদের নিজেদের পক্ষ অবলম্বনের হার বা কোনো কিছু কি ব্যাহত হয়েছে আপনি মনে করছেন? আপনি বিদেশি যে সমস্ত কৌশলীরা আসছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একজন এসেছিল, র‍্যাব, আরো যারা এসেছে, সবাই কিন্তু কিছু না কিছু প্রশ্ন তুলেছে স্বচ্ছতা এবং প্রক্রিয়া সম্বন্ধে, এবং সেগুলো আমলে নেওয়া প্রয়োজন রয়েছে। আমি আইনজ্ঞ নই, কাজে আমি শুধু এইটুকুই বলতে পারি যে অত্যন্ত সূক্ষ্মভাবে সরকারের চিন্তা করা প্রয়োজন যে এটি যেন মিস ক্যারেজ অফ জাস্টিস না হয়। আপনাকে ধন্যবাদ এই বিষয়টি তুলে নেওয়ার জন্য। তবে আমি আপনাকে এইটাও মনে করে দিতে চাই, অনেকে এসে কিন্তু বলেছেন যে এটি খুব সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়া হচ্ছে। প্রফেসর হারুনুর রশিদ, আপনার যদি অরিজিনাল কোশ্চেনটিতে একটু ফেরত যাওয়ার আগে, আপনার কোশ্চেনটা আমি নিয়েছি, কিন্তু ওটা যাওয়ার আগে যুদ্ধ অপরাধীদের বিচার প্রসঙ্গটা যেহেতু উত্থাপিত হলো এবং ডক্টর ওসমান ফারুক সাহেব বললেন, বিএনপি এদেশের প্রধান বিরোধী দল এখন এবং অন্যতম বৃহত্তম একটি রাজনৈতিক দল, কিন্তু বিএনপির এই যে দলটি এবং তার নেতৃবৃন্দ তারা বলবেন নীতিগত আপত্তি নাই, এই কথাটা কিন্তু উনি বলেছেন। আমার মনে হয় দিস নট এনাফ অন দিস নট অ্যাডিকুয়েট অ্যাট অল স্টেটমেন্ট। আপত্তি নাই কথাটা মানে কি না? উনি বলেছেন যে বিচার চান, চান যদি হন তাহলে 1975 পরে জিয়াউর রহমান সাহেবের সময় 6 প্রায়, এবং বেগম খালেদা জিয়া তিনি 2 10 বেশি সময় ক্ষমতায় ছিলেন, এই যে 16 ক্ষমতায় থাকলেন, যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য একটি কি কোনো উদ্যোগ গ্রহণ করেছেন, একটি কি আইন পাশ করেছেন? না, বরং যুদ্ধ অপরাধের জন্য যারা গ্রেপ্তার ছিল 1975 পরে অনেককে সেখানে মুক্তি দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে তোলাই যায় কিন্তু 96 থেকে 2001 কিন্তু আমরা যুদ্ধ অপরাধীদের বিচার করি। আমার যে বিষয়টা যে যদি বলা হয় একটি দল এবং বিএনপি যে যুদ্ধ অপরাধীদের বিচার ক্ষেত্রে আমাদের আপত্তি নাই, যে জনগণ কিন্তু এই কথা শুনতে চায় না। নতুন প্রজন্ম, এদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, স্বাধীনতা বিশ্বাস করে, তারা শুনতে চায় যে পজিটিভ, একটা পজিটিভ, এভাবে প্যাসিভ নয়, পজিটিভ উদ্যোগ বিএনপি নিয়েছে, যেটা যদি জাতির সামনে তুলে ধরতে পারে যে ইয়েস
যুদ্ধাপরাধী বিচারের জন্য এটা করেছে, কিন্তু যখন মানুষ দেখে যে জামাতে ইসলামী এবং আজকে যুদ্ধ অপরাধের জন্য যারা গ্রেপ্তার হয়েছে ট্রায়াল সম্মুখীন করছেন তাদের নিয়ে যখন সরকার গঠিত হয়েছে মন্ত্রিসভায় মন্ত্রী করা হয়েছে এরপরে মানুষ কিভাবে বিশ্বাস করবে? এক নম্বর কথা হলো যে সত্যিকার যুদ্ধাপরাধী যারা ছিল তার ডেফিনেশন যদি আপনারা দেখেন সেই ডেফিনেশন অনুযায়ী যে 95,000 বা 1,95,100 পাকিস্তানি ছিল তাদেরকে আপনারা ছেড়ে দিয়েছেন, তখন কেন ছেড়ে দিলেন? যদি সেই সময় সরকার কেন আমরা আসলে একটা মানে খুবই ওই তর্কে চলে যাচ্ছে আমরা রাষ্ট্রবিজ্ঞানের কাছে এই প্রসঙ্গের মধ্যে, এবং দ্বিতীয় যে প্রসঙ্গটিতে তবে ডক্টর ওসমান ফারুকের কাছে আমার জানতেও ইচ্ছা করে যে এখন যারা গ্রেপ্তার আছেন যাদের কথা আপনারা বলছেন যে বিচার হচ্ছে না তাদেরকে আপনি যুদ্ধাপরাধী মনে করেন কি করেন না? আমি নামগুলি বলেছি যে গোলাম আজম আছেন এখানে, মতিউর রহমান নিজামী আছেন, দেলোয়ার হোসেন সাঈদী আছেন, তাদের ব্যাপারে আপনি কি মনে করেন? এই প্রসঙ্গে আবার আপনার কাছে না না আমি আপনি প্রশ্ন করেছেন আমি বলে দিই তাদের প্রসঙ্গে তাদের তো একটা আপনার বিচার প্রক্রিয়া শুরু করেছেন, আপনাদেরকে প্রমাণ করতে হবে, আপনাদেরকে প্রমাণ করতে হবে যে তারা করেছে, এবং আমরা জাতি চাই আমরাও চাই প্রমাণিত হওয়ার পরে তাদের যথাযোগ্য শাস্তি, বরং তারাই প্রমাণ করুক তারা দোষ করে নাই না, তারা তো এটা দীর্ঘ সময় এটাকে দোষী মনে করে কোর্টে যে সময় যায় আমি এই সময় আমি যে সময় যায় তখন কিন্তু একটা বাদী পক্ষ বিবাদী পক্ষ দুজনেরই দুইটা বাদী পক্ষ একটা প্রমাণ করতে চায় আর বিবাদী পক্ষ যারা তারা অন্যরা কাজে এটা তো কোর্টের মাধ্যমে হচ্ছে। কিন্তু এই ডক্টর ওসমান ফারুক আমাকে অনুমতি দিলে আমি একটু বলতে চাই যে এটা একটা ইউনিক কেস এই ক্ষেত্রের মধ্যে হচ্ছে যে আমি গোলাম আজম মতিউর রহমান নিজামী বা এরা কেউ কিন্তু কখনোই বলেন নাই যে তারা ওগুলি করেন নাই না, এটা যুদ্ধ অপরাধ হবে কি হবে না সেটা সংগঠনের প্রশ্ন, সেটা কোর্টে ঠিক হবে, কিন্তু আপনারা সে সময় ছিলেন আপনারা দেখেছেন যে তাদের ভূমিকা সে সময় কি ছিল পত্রপত্রিকায় আছে তারা কিন্তু কখনো এটা অস্বীকার করেন না। তাহলে 96 সালে আওয়ামী লীগ কেন তাদের না এটা আওয়ামী লীগ দোষ না না 96 সালে আওয়ামী লীগ করে না আওয়ামী লীগের ম্যানিফেস্টোতে ছিল না 2001 কিন্তু জনগণ অনেক কোন কিছু করতে ম্যানিফেস্টোতে সব কিছু থাকতে লাগে না ফিরোজ ভাই 2001 কিন্তু ম্যানিফেস্টোতে কি সব কিছু থাকতে লাগে না আপনারা ম্যানিফেস্টোতে করেছে এই নিজামী মুজাহিদকে সাথে নিয়ে ছবি উঠিয়েছেন আলোচনা করে ক্ষমতা যায় আমরা আদর্শের কারণে আদর্শ থেকে বিচ্যুত হয়ে অভিযোজন ক্ষমতা ভালো কি খারাপ একটি দল? আমি আমি সেখানে আসি যে আসলে পলিটিক্স একটা ডিনামিক বিষয় মনে রাখবেন, এবং পলিটিক্স কোনো ফিক্সড স্ট্যাটিক কোনো বিষয় নয়, এইটা কিন্তু প্রথম পলিটিক্সের যদি বলি সংজ্ঞা, তা একটা ডিনামিক বিষয় যেখানে যেটা পরিবর্তনশীল, সমাজ পরিবর্তিত হয়, মানুষের চিন্তা ভাবনা চেতনার পরিবর্তন হয়, নতুন নতুন কনসেপ্ট সৃষ্টি হয়। আমি পড়ছি স্যার যারা ফান্ডামেন্টাল চেঞ্জ হয়ে যায় তাদেরকে কি আপনি এটা বলবেন এটা ডাইনামিক? না না আমি আরছি আপনার প্রশ্নে, সেখানে যেটা হলো আওয়ামী লীগ এই যে শব্দ যদি বলি এর যে অর্থ হলো জনগণের পার্টি, এবং আমি মনে করি এবং এটা স্পষ্ট যে আওয়ামী লীগ জনগণের পার্টি এবং সেই জনগণের স্বার্থ জনগণের কল্যাণ জনগণের মঙ্গল সেই আদর্শ থেকে সেই কমিটমেন্ট থেকে কখনো সে কিন্তু বিচ্যুত হয়নি। এক দ্বিতীয় যেটা হলো বাকিটা একটু পরে শুনি, আমরা একটু চট্টগ্রামের দক্ষিণ জেলা বিএনপি সভাপতি সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর সঙ্গে কথা বলি। জনাব জাফরুল ইসলাম চৌধুরী, আপনি কি মনে করেন সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ঘটানোর মতো পরিস্থিতি দেশে তৈরি হয়ে গেছে অলরেডি? একটি নির্বাচিত সরকারকে কি 5 বছর দেশ চালানোর সময় দেয়া যেত না? 5 বছর তো এদেশের মানুষ ভোট দিয়ে যেমনি হোক ওনাদেরকে সময় দিয়েছিলেন, এবং ওনারা নির্বাচনের পূর্বে যে সমস্ত ওয়াদা করেছিলেন ওনারা সেই সমস্ত ওয়াদা মানুষের সেটা পূরণ করতে পারে নাই। ওনারা বলেছিলেন 10 টাকা কেজিতে চাল দেবেন, ওনারা দিতে পারেন নাই। ওনারা বলেছিলেন বিনামূল্যে সার দেবেন, ওনারা দিতে পারেন নাই। ওনারা আইন শৃঙ্খলার উন্নতির কথা বলেছিলেন, বরং আইন শৃঙ্খলা চরম অবনীত হয়েছে। ওনারা বলেছিলেন গ্যাস দিবেন বিদ্যুৎ দিবেন, এখন কি অবস্থা সেটা আপনারা দেখতেছেন, এখনো বিভিন্ন মিল কারখানায় এখনো ওনারা গ্যাস দিতে পারতেছেন না, বিদ্যুতের যে হাহাকার এখনো রয়ে গেছে, এখনো যেভাবে লোডশেডিং হচ্ছে আমরা চট্টগ্রামের মানুষ আমরা সেটা এখন হারে হারে উপলব্ধি করতেছি কিভাবে আজকে দেশের মধ্যে লোডশেডিং হচ্ছে পিটিয়ে সারা বিশ্বব্যাপী আপনার রোড শো করে ওনারা বিদ্যুতের ব্যবস্থা করেছেন। জনাব জাফরুল ইসলাম চৌধুরী, কিভাবে আজকে দেশের মধ্যে মানুষ কি বিদ্যুৎ পেয়েছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই সমস্ত কারণেই মানুষ আজকে আইন শৃঙ্খলার অবনতি জিনিসপত্র ন্যায্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি সব কিছু মিলে আজকে দেশের মানুষ এই সরকারের বিরুদ্ধে আজকে
অনাস্থা এনে দিয়ে যাচ্ছে। জনাব জাফরুল ইসলাম চৌধুরী, আপনার কাছে জানতে চাইছিলাম যে এই বিদ্যুৎ সমস্যা আপনি বলছেন, যে প্রকট বিদ্যুৎ সমস্যার কথা বলছেন, এই দায় আপনাদের সরকারের আছে কিনা অনেকখানি? আপনারা কোন ধরনের বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ যোগ হওয়ার ব্যাপারটি আপনারা ভাবেননি? না, আপনাদের সময় একটু বিদ্যুৎ যোগ হয়নি আমাদের ন্যাশনাল গ্রিডে? বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ অবশ্যই যোগ হয়েছে, অবশ্যই অবশ্যই যোগ হয়েছে। চ্যানেল দিয়ে বলা যায়, শুধু আমরা মুখের মতো বললে হবে না, আপনার চ্যালেঞ্জ দিয়ে আমরা বলতে পারি যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে অবশ্যই এ দেশে প্রায় 1700 মেগাওয়াট থেকে 2200 মেগাওয়াট নতুন ভাবে বিদ্যুৎ সংযোজন হয়েছিল। এবং আজকে আপনি দেখেন, আপনার যেইভাবে বর্তমান সরকারের আমলে নতুন ভাবে বিদ্যুৎ সংযোজন হচ্ছে বলছে, বিদ্যুৎ উৎপাদন করার কথা বলছে, কিন্তু সেই হারে কোনো বিদ্যুৎ হয় না। কারণ হচ্ছে না, একদিকে ওনারা নতুন বিদ্যুৎ কারখানা করতেছেন, অন্যদিকে আমাদের যে সমস্ত বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলোর কোনো আপনার বিএমআরি করা হচ্ছে না, সেগুলোতে নতুনভাবে কোনো কাজ না করাতে সেখানে দিন দিন ওনারা 200 মেগাওয়াট উৎপাদনে গেলে 300 মেগাওয়াটের ঘাটতি হচ্ছে। এটাতেই আমরা দেখতে পাচ্ছি যে ভীষণভাবে হচ্ছে। এমনকি বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে সার্কুলার দিয়ে বিদ্যুতের সংযোগ বন্ধ রেখেছেন, আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের আমলে কোনোদিনই আমরা বিদ্যুৎ বন্ধ রাখি নাই, কানেকশন বন্ধ রাখি নাই। সব জায়গায় আমরা যেখানে যা প্রয়োজন, শিল্পে বলেন, আপনার বাড়িতে বলেন, ইন্ডাস্ট্রিতে বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে বলেন, হাউস বিল্ডিংয়ে বলেন, আপনার সব জায়গায় বিদ্যুতের কানেকশন দেওয়া হয়েছে। আমরা কবে কোথায় কোন জায়গা থেকে এই বিদ্যুৎ গুলি উৎপাদিত হয়েছে আমরা একটু শুনবো আপনার কাছে। খুলনা প্রতিনিধি সোহেল কথা বলছি। না, আমরা তো আমরা যখন সংসদে ছিলাম, আমরা যখন আমাদের ওই সময় সরকারে ছিলাম, তখন আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয় ওনার সব সময় সংসদে প্রশ্ন উত্তরে তথ্য দিয়েই এটা মহান জাতীয় সংসদে উনি জবাব দিয়েছিলেন, সে সময় প্রত্যেক সময় বলেছিলেন। তখনও সম্মানিত তৎকালীন সময়ে যারা বিরোধী দল ছিলেন তারা আমাদেরকে সংসদ চলাকালীন সময়ে বিভিন্ন যে প্রশ্ন করত সেই প্রশ্নের উত্তরে আমাদের তৎকালীন বিদ্যুৎ মন্ত্রী মহোদয় আপনার মহান জাতীয় সংসদে সে ব্যাপারে তথ্য সবসময় উপস্থাপন। আপনাকে ধন্যবাদ জাফরুল ইসলাম চৌধুরী, জনাব জাফরুল ইসলাম চৌধুরী আপনাকে ধন্যবাদ। আমরা এটি পরীক্ষা করে দেখবো যে এটি কোথায় ছিল। যে খুলনা প্রতিনিধি সোহেল মাহমুদের কাছে জানতে চাইছি, সোহেল, বর্তমান রাজনীতিতে দেশ না দল কোনটি বেশি গুরুত্ব পাচ্ছে বলে আপনি মনে করেন, খুব সংক্ষেপে যদি আমাদেরকে বলেন। ধন্যবাদ খালিদ। বর্তমান যে রাজনীতির পরিস্থিতি সেটা আমরা খুলনাতে যতটুকু দেখেছি এবং কয়েকজনের সঙ্গে আলাপ করে যেটা জেনেছি সেটা হলো যে দলীয় প্রভাবটাই এখানে সবচেয়ে বেশি রয়েছে। বিশেষ করে আমাদের বর্তমান যে সরকারি দল রয়েছে সেই সরকারি দলের যে সীমাহীন দুর্নীতি সেটার বিষয় কিন্তু বিএনপি এবং জাতীয় পার্টি দুই দলই কিন্তু বলেছে। এবং আমি আজকে কথা বলেছিলাম জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম মধুর সঙ্গে, উনি এটা বলছেন যে বর্তমান সরকার যে অবস্থায় মানে দুর্নীতির যে পর্যায়ে রয়েছে সেটি কিন্তু একটি চরম পর্যায়ে রয়েছে, যেখান থেকে মানুষকে এখন সরে আসতে হবে। আর আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে এবং বর্তমান যে মহাজোট রয়েছে তার থেকে জাতীয় পার্টির দূরত্ব এখন অনেকটাই বেড়েছে। আর বিএনপির পক্ষ থেকে যেটা বলা হয়েছে সেটা হলো যে দলীয় যে বিচার ব্যবস্থা এখন চালু হয়েছে তাতে কিন্তু দেশ এবং দেশের মানুষ কিন্তু সঠিক বিচারটা পাচ্ছেন না। দলীয় নেতৃত্ব কথা বললে সাথে সাথে কিন্তু সোহেল আপনাকে ধন্যবাদ। আমি একটু সিলেট প্রতিনিধি মাহবুবুর রহমানের সঙ্গে কথা বলছি। মাহবুব, আপনি বলবেন যে আমাদের বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে কি পার্থক্য আপনি সিলেটে দেখতে পান? ধন্যবাদ খালেদ। আসলে পার্থক্য ওইভাবে বোঝার কোনো উপায় নেই, কারণ যখন যারা ক্ষমতায় থাকেন তখন একই আচরণ করেন। যে আমরা বিএনপির সময়ও দেখেছি বিরোধী দলকে নির্যাতনের যে আচরণ তারা করেছে, এখন বর্তমান আওয়ামী লীগ সরকারও সেই একই কায়দায় বিরোধী দলকে দমনের চেষ্টা চালাচ্ছেন। সেক্ষেত্রে দুই দলের মধ্যে দলীয় কোনো পার্থক্য তেমন কোনো পার্থক্য আমি আমার চোখে পড়ে না। সবচেয়ে যে বিষয়টা হচ্ছে যে এই দুই দলই সবসময় নিজেদের দলের জন্য সবসময় আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন, জনগণ এবং সাধারণ মানুষের জন্য কোনো আন্দোলন এখনও আমাদের চোখে পড়েনি। সেক্ষেত্রে যেটা বলবো, সাধারণ মানুষ যেটা বলেছে যে বাংলাদেশের দ্রব্যমূল্য
এবং অন্যান্য ইস্যু নিয়ে বিএনপি এই পর্যন্ত বিরোধী দল মাঠে নামেনি, বড় কোনো আন্দোলনে নামেনি। সেক্ষেত্রে বিএনপির নিজস্ব, যেমন খালেদা জিয়ার বাড়ি যখন উচ্ছেদ হলেন উনি, তখন যে আন্দোলন করেছেন, ঠিক ওই রকম কোনো আন্দোলন জনগণের জন্য বিএনপি করতে পারে। বুঝতে পেরেছি মাহবুব।